নমস্কার বন্ধুরা, প্রপার্টি ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি আমরা 3 BHK ফ্ল্যাট দেখতে এসেছি। ফ্ল্যাটটির লোকেশান উত্তরপাড়া শখের বাজার, জিটি রোড থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে ফ্ল্যাটটি পড়বে। দেখতে পাচ্ছেন এটি আমরা গঙ্গাঘাটে দাঁড়িয়ে রয়েছি। এটি এই বিল্ডিংয়ের পার্সোনাল গঙ্গাঘাট রয়েছে, যেটি এই বিল্ডিংয়ের প্রত্যেকে ইউজ করতে পারবে। এবং সামনের দিকটা দেখছেন, এদিকে কামারহাটির দিকটি পড়বে এবং রাইট সাইডে এদিকে দক্ষিণেশ্বর ব্রিজটি পড়ছে। মোটামুটি এখান থেকে দক্ষিণেশ্বর ব্রিজ বা দক্ষিণেশ্বর মেট্রো 3 থেকে 3.5 কিলোমিটারের মধ্যে পড়বে এবং জিটি রোড ওয়াকিং ডিস্টেন্সে 1 মিনিট এবং উত্তরপাড়া স্টেশন মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটি সিটিং এরিয়া, এটি এই বিল্ডিংয়ের কমন এরিয়া। আমরা যে 3 BHK ফ্ল্যাটটা আজকে দেখতে এসেছি, এর মধ্যে 3টে ভেরিয়েন্ট রয়েছে। আপনারা চাইলে 1 BHK নিতে পারবেন, চাইলে 2 BHK নিতে পারবেন এবং চাইলে আপনারা 3 BHK ফ্ল্যাট কিনতে পারবেন। ফ্ল্যাটটি দুভাগে সেপারেট রয়েছে। চলুন আমরা দেখে নেব ফ্ল্যাটটি। একটি 670 স্কোয়ার ফিটের এবং আরেকটি 560 স্কোয়ার ফিটের। ফ্ল্যাটটি গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এবং লোন হয়ে যাবে, গ্রাউন্ড ফ্লোরে আছে এগুলো কোনো চিন্তা নেই, আপনারা লোন নিয়ে পারচেস করতে পারবেন। এটি কমন এরিয়া, বাইক রাখতে পারবেন এই সাইডটায়। এবং এটি 560 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের গেট, এটি 670 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের গেট। দুটো গেটেই ক্লপসিবল গেট বসানো রয়েছে। দুটো ফ্ল্যাটেই আলাদা আলাদা মিটার রয়েছে এবং 3 দিক ওপেন ফ্ল্যাট রয়েছে। এটি আপনারা চাইলে ফ্ল্যাটটি আলাদা আলাদাভাবে কিনতে পারবেন এবং চাইলে পুরো ফ্ল্যাটটিকে একসাথে আপনারা 3 BHK হিসেবে পারচেস করতে পারবেন। ফ্ল্যাটে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় ড্রয়িং অ্যান্ড ডাইনিং এরিয়া এবং এখানে যে বিমটি দেখতে পাচ্ছেন, এটি আপনারা চাইলে আপনারা যখন আলাদা আলাদাভাবে কিনবেন 1 BHK এবং 2 BHK, তখন এটি সেপারেট করে দেওয়া হবে। এই বিম দেখতে পাচ্ছেন, এখান থেকে একটি ওয়াল দিয়ে দেওয়া হবে যাতে ফ্ল্যাট দুটি আলাদা হয়ে যায়। এই সাইডটি দেখতে পাচ্ছেন, এটি 560 স্কোয়ার ফিটের এরিয়া এবং এটি 560 স্কোয়ার ফিটটি 2 BHK ফ্ল্যাটের মধ্যে পড়বে। দুটো বেডরুম, একটি কিচেন, একটি টয়লেট সহ ফ্ল্যাটটি থাকবে। এবং এই সাইডটি দেখতে পাচ্ছেন, এটি 670 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের লেআউট। এর মধ্যে একটি বেডরুম, একটি বারান্দা থাকছে। বারান্দাটি আপনারা চাইলে পূজা রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এবং এই লেআউটটা দেখতে পাচ্ছেন, এটি টোটালি 670 স্কোয়ার ফিটের লেআউট। এটি এন্ট্রান্স 600 স্কোয়ার ফিটের, 670 স্কোয়ার ফিটের এন্ট্রান্সটা। এবং এই 670-এর মধ্যে আপনারা একটি বেডরুম পাবেন, একটি ওয়াশরুম, একটি কিচেন সহ এবং একটি ব্যালকনি পাবেন। এই ছিল 1 BHK এবং 2 BHK ফ্ল্যাটের লেআউট। এটি পূজা ঘর এবং এটি ব্যালকনি হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। ফ্ল্যাটটির প্রাইস সম্বন্ধে আপনাদের একটু বলে দিই, 560 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি 13,40,000 টাকার কাছাকাছি পড়বে। 670 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাটটি 16,00,000 টাকা পড়বে। এবং টোটালি যদি 3 BHK ফ্ল্যাটটি আপনারা নিতে চান, 1230 স্কোয়ার ফিটের 29,50,000 টাকা পড়বে। এবং এগুলি কিছুটা নেগোসিয়েট হতে পারে। এটি বেডরুম, বড় সাইজের বেডরুম, 12 ফিট বাই 12 ফিট। এবং সব থেকে ভালো কথা, এই ফ্ল্যাটগুলিতে লোন হয়ে যাবে, আপনারা চাইলে লোনে পারচেস করতে পারবেন। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয় এবং এই ফ্ল্যাটগুলি আপনারা দেখতে আসতে চান, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নিচে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এসে ফ্ল্যাটটি আপনারা দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। এটি ডাইনিং এরিয়া, সেপারেট ডাইনিং এরিয়া থাকবে কেউ যদি 3 BHK ফ্ল্যাটটি কেনেন। কালার করা রয়েছে পুরো ঘরটিতে, হালকা কিছু জায়গায় চোটে রয়েছে, সেই সব জায়গাগুলো আপনারা ছোটো মোটো কাজ আছে আপনারা করালেই ফ্ল্যাটটি আরও টিপটপ হয়ে যাবে। ওয়াশরুমের বাইরে বেসিন দেওয়া হয়েছে এবং এটি 670 স্কোয়ার ফিটের কিচেন। কিচেনের ঠিক বাইরেই লেফট সাইডে
এই জায়গাটি পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা ফ্রিজ রাখতে পারবেন। বন্ধুরা, এই ফ্ল্যাট থেকে 1 থেকে 2 মিনিটের ডিস্টেন্সে লোকাল বাজার, স্কুল, ব্যাংক, এটিএম, সমস্ত পরিষেবা সব হাতের সামনে রয়েছে। বাস স্ট্যান্ড পেয়ে যাবেন আপনারা। উত্তরপাড়া স্টেশন থেকে যদি আসেন, এটি একটি খুবই পপুলার এরিয়া। আপনারা শখের বাজার বলবেন, যে কোনো টোটো রিক্সো আপনাদের এই জায়গাতে নিয়ে চলে আসবে। টোটোয় করে 6 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা এই জায়গাতে পৌঁছে যাবেন। আপনারা চাইলে বালি খাল থেকে চলে আসতে পারবেন। এই এরিয়াতে টোটো অটো সবই চলে, তো আপনারা আশা করছি আসতে কোনো অসুবিধা হবে না। এবং আপনাদের যদি কোনো অসুবিধা হয়, আপনারা আমাদের সাথে কথা বলে নেবেন, আমরা আপনাদের প্রপার গাইড করব। আসুন, এরপরে আমরা এই ওয়াশরুমটিকে দেখে নেব। এটি 560 স্কোয়ার ফিটের ওয়াশরুম। টোটাল আপনারা যদি 3 BHK ফ্ল্যাট নেন, তাহলে দুটো এরিয়া মিলে 1230 স্কোয়ার ফিটের কাছাকাছি জায়গায় পৌঁছচ্ছে। এটি একটি বেডরুম, এটিও খুব বড় সাইজেরই বেডরুম, 11x12 ফিটের বেডরুম আছে। এসি পয়েন্ট করা রয়েছে এই ঘরে, এবং এই ঘরের রঙটা একটু চটে গিয়েছে, ফ্যাকাশে হয়ে গেছে। এই ঘরটা একটু রঙ করালে খুবই ভালো লাগবে। এটি কিচেন, 560 স্কোয়ার ফিটের কিচেন। এটি এরপরে আমরা লাস্ট বেডরুমটি দেখে নেব। এই বেডরুমটি দেখতে পাচ্ছেন, এটি সাউথের দিকে ফেসিং রয়েছে, রোড সাইড বেডরুম। এটি এই বেডরুমটি একটু ছোট আছে, বেডরুম সাইজ 9 ফিট বাই 10 ফিটের হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি ওয়াচ করুন, এরপরে আমরা ছাদ থেকে ফ্ল্যাটটি দেখে নেব। আসুন, আমরা এরপরে ছাদে গিয়ে দেখব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে বিল্ডিংটি। আমাদের ফ্ল্যাটটি যদিও গঙ্গা ফেসিং নয়, তাও খুবই একটি ভালো পরিবেশে থাকছে। কাছাকাছি সামনে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এখানে এটি ইউনিমার্ক রিভেরিয়া রয়েছে। খুবই সুন্দর পরিবেশ, আপনারা এসে একবার দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সামনে জিটি রোড, 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা জিটি রোডে পৌঁছে যেতে পারবেন। পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলো নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।